আগামী 2024 সালের জানুয়ারি মাসের 7 তারিখ রোজ রবিবার 300 আসনে দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। 66 জন রিটার্নিং অফিসার এবং 592 জন সহকারী রিটার্নিং অফিসারের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 30 নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী 1 থেকে 4 ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের নিষ্পত্তি হবে 6 থেকে 15 ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 17 ডিসেম্বর। রিটার্নিং অফিসারগণ প্রতীক বরাদ্দ করবেন 18 ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে 18 ডিসেম্বর থেকে আগামী 2024 সালের 5 জানুয়ারি সকাল 8 ঘটিকা পর্যন্ত এবং ভোট গ্রহণ হবে 2024 সালের জানুয়ারি মাসের 7 তারিখ রোজ রবিবার। প্রিয় দেশবাসী, জাতীয় সংসদের সাধারণ নির্বাচন একটি বিশাল, কঠিন ও জটিল কর্মযজ্ঞ। নির্বাচন প্রক্রিয়ার সহজীকরণ ও স্বচ্ছতা প্রয়োজন। আইন ও বিধিবিধানের প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি নির্বাচন প্রক্রিয়াকে সার্বিকভাবে স্বচ্ছ, সহজ, দক্ষ ও সুশৃঙ্খল করার অভিপ্রায়ে যে কোনো স্থান থেকে অনলাইন পদ্ধতিতে নমিনেশন দাখিলের এবং স্মার্টফোনের মাধ্যমে ভোটার সাধারণ ও সর্বসাধারণের জন্য দিনব্যাপী কেন্দ্র ও কেন্দ্রের পোলিং সম্পর্কিত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণের সুবিধা সম্বলিত দুটি ডিজিটাল অ্যাপস কমিশন সম্প্রতি চালু করেছে।